আজ আপনাদের একটি ভিন্ন ধরনের প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব। স্লথ হলো এক প্রকার স্তন্যপায়ী বৃক্ষচারী প্রাণী। এদের সচরাচর মধ্য এবং দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনাঞ্চলে দেখা যায়। স্লথ কথাটির অর্থ অলস বা ধীর। এই স্লথরা অনেক ধীরে নড়াচড়া ও চলাফেরা করে, তাই এদের নাম দেওয়া হয়েছে স্লথ বা অলস প্রাণী। স্লথদের পূর্বপুরুষরা ছিল প্রাগৈতিহাসিক প্রাণী যার আকার একটি প্রমাণ আকারের হাতির চেয়ে বড় ছিল। ছয় প্রকার স্লথকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়, দুই আঙ্গুল বিশিষ্ট স্লথ এবং তিন আঙ্গুল বিশিষ্ট স্লথ। তবে বেশিরভাগ স্লথের পায়ে তিনটি করে আঙ্গুল দেখা যায়। এরা বাজজাতীয় শিকারী পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকে এবং নড়াচড়া করে না বললেই চলে, তাই এদের এরূপ নামকরণ করা হয়েছে। এদের ঘন লম্বা লোম পরজীবী প্রাণীর জন্য আদর্শ আবাসস্থল। এদের শরীরে এক প্রকার পরজীবী সবুজ শ্যাওলা জন্মায় যা থেকে স্লথেরা পুষ্টি আহরণ করে। এদের দেহ ঘন লোমে আবৃত থাকে। এরা বর্ষায় ভিজে, ফলে এদের শরীরে মথ, গুবরে পোকা, কৃমি, ফাঙ্গি এবং উকুন বাসা বেঁধে থাকে। স্লথরা সচরাচর তৃণভোজী হয়ে থাকে এবং গাছের কচি পাতা, কুড়ি, কচি ডাল এবং ফল খেয়ে বেঁচে থাকে। তবে কিছু কিছু প্রজাতির স্লথ ছোট ছোট পোকামাকড় এবং ছোট আকারের সরীসৃপ খেয়ে থাকে। বৃক্ষচারী প্রাণীরা অসাধারণ অভিযোজন ক্ষমতার প্রদর্শন করেছে। এরা লতা পাতা এবং কচি ডালপালা খেয়ে অভ্যস্ত, তবে এগুলো হজম করে শক্তির উৎপাদন করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই সমস্ত তৃণ জাতীয় খাদ্য থেকে খুবই কম শক্তি পাওয়া যায়, তাই স্লথরা অত্যন্ত ধীরে নড়াচড়া চলাফেরা করে শক্তির অপচয় রোধ করে। তৃণ জাতীয় খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণ শক্তি পেতে এদের পাকস্থলী বিশেষভাবে বিকশিত হয়েছে। এরা একবার খাদ্য গ্রহণ করার পর হজম হতে প্রায় এক মাস লেগে যায়। এই পরিপাক প্রণালীর জন্য এদের পাকস্থলী শরীরের দুই তৃতীয়াংশ জায়গা দখল করে থাকে। স্লথদের শারীরবৃত্তীয় কার্যকলাপ অত্যন্ত ধীরে চলে এবং বিশ্রামের সময় শক্তির অপচয় রোধ করতে এরা শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কমিয়ে রাখতে সক্ষম। যদিও দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনভূমির বাহিরে এরা বেঁচে থাকতে পারে না, তারপরেও অভিযোজনের দিক দিয়ে এদের অনেক সফল প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। তবে মজার ব্যাপার হলো, এদের ছয়টি প্রজাতির মধ্যে কোনোটি খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবার কোনো সম্ভাবনা নেই। স্লথদের পূর্বপুরুষ প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়। স্লথরা এদের প্লাসেন্টাল স্তন্যপায়ী পূর্বপুরুষ থেকে প্রায় 10 কোটি বছর আগে আলাদা হয়ে গিয়েছে। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।